আপনাদেরকে আজকে একটা কথা বলতে চাই। যারা মনে করতেছেন যে বিদেশ আসব, পড়াশোনা করব, ইয়েস, খুবই ভালো একটা ডিসিশন বাইরে দেশে পড়া। কারণ আমি যেটা মনে করি, সরি, অনেকে খারাপ মনে করে নিতে পারেন যে বাংলাদেশে এখনও সেরকম লেভেলের এডুকেশন সিস্টেম যায় নাই। সো কামিং টু দিস পয়েন্ট, যে যারা ভাবতেছেন বিদেশে আসবেন, পড়াশোনা করবেন, খুবই ভালো কথা, কিন্তু প্লিজ আপনারা মাথায় এটাও রাখবেন যে পড়াশোনার পাশাপাশি অনেক কঠিন জীবনটা। এখানে যে পর্যন্ত আপনারা মা বাবা থেকে দূরে না থাকবেন সে পর্যন্ত বুঝবেন না ব্যাপারটা অনেক কঠিন এখানে। আর যাদের ফ্যামিলি অনেক বড় লোক, আমি সত্যি মন থেকে বলতেছি যে আপনারা ভিডিও দেখেন না। আমি জানি না কতজন দেখবে ভিডিওটা, বাট তাও বলতেছি যে বিদেশে পড়ার সময় মাথায় রাখবেন যে এখানে জীবনটা অনেক কঠিন। আমার তো লাইক হ্যাটস অফ টু দোজ যারা লাইফে এই ফেজটা পার করে গেছেন। খুবই কম মানুষ আছে পৃথিবীতে যারা বাইরে দেশে এসে এরকম কষ্ট করে, বাট এত কিছু বলে না, তার পরিবারকে বা কারোর কাছে শেয়ার করে না, সবসময় ভালো দিকটাই শেয়ার করে। স্বাভাবিক, যেটা হয়তো আমিও করবো। আমি কখনো বলবো না যে আমি আজকে এরকম এই জিনিস করছি। আমি শুধু বলতেছি না বিদেশের ক্ষেত্রে, এটা বাংলাদেশের ক্ষেত্রেও, যারা দূর দূরান্ত থেকে ঢাকা শহরে এসে একা একা কাজ করে, একা একা বাসায় থাকে, সো তারাও রিলেট করতে পারবে জিনিসটা। যেরকম আমি একজন স্টুডেন্ট হয়ে, যদিও আমি বেশি বাংলাদেশ থেকে বহু দূরে না, আমি মালয়েশিয়াতে আছি, তবুও স্টুডেন্ট হয়ে যেরকম সারাদিন কাজ করে এখন বাসায় যাচ্ছি, কাজ আই মিন ইন্টার্নশিপ করে এখন বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে দেখবো কী খাবার আছে, কষ্টটা আসলে এখানেই যে সারাদিন কাজ করে বাসায় গিয়ে দেখতে হবে কী আছে কী না আছে, না থাকলে রান্নাতে হবে, যদি কিছু থাকে ওটা খেয়ে শুয়ে থাকতে হবে, আবার কাল করে কাজে। সো মাই হ্যাটস অফ টু দোজ গাইস যারা আরও দূরে থাকে, লাইক ক্যানাডা। আমার অনেক ফ্রেন্ডস আছে যারা ক্যানাডা থাকে, ইউএসএ থাকে, হ্যাটস অফ টু দেম, তারা যে কীভাবে ম্যানেজ করে, বা আগেও যারা ম্যানেজ করেছিল এসব স্টুডেন্ট ফেজ পার করে, তাদেরকে আমার হ্যাটস অফ। তাদের জন্য আগে শুধু মনে করতাম যে তারা বলে যে বাইরে গেলেই সব ঠিক হয়ে যাবে, বাইরে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষের জীবনে প্রথম ধাক্কাটা খায় যখন সে মা বাবা থেকে দূরে থাকে। তো বলি না যে বাইরে যাচ্ছি, আসলে সরি অনেক আওয়াজ রাস্তায় যে হাঁটতেছি, তো সরি। সো যেটা বলতেছিলাম যে মানুষরা বলে তো যে বাইরে যাও, পড়াশোনা করো, কাজ করো, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার লাইফে প্রথম ধাক্কাটা খায় যখন এখানে বাংলাদেশ ছেড়ে আসে, তার মা বাবা থেকে, তার পরিবার থেকে ছেড়ে আসে। আর সেকেন্ড ধাক্কাটা খায় যখন এখানে এসে সব কিছু নিজের ম্যানেজ করতে হয়। যদিও আমার সাথে আমার ফ্রেন্ড থাকে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা দুজনেই তো ইন্ডিভিজুয়াল, সো কষ্ট দুজনেরই হয়। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে চলতে পারি এই দেশে। আর কি বলবো, বলার মতন কোনো শব্দ নাই আমার। ওকে বাই। এখন আপনাদেরকে আমার বাসা যাওয়ার পথে একটা রাস্তা দেখাই। এটা হচ্ছে জাস্ট ফুটপাথ, ওই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে আমার বাসা, আর এটা হচ্ছে হাইওয়ে, বাসার সামনে হাইওয়ে। এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এখানে স্কুটারে এমন সাউন্ড হয়, মানে ওরা ওদের স্কুটারকে বিএমডব্লিউ কাওয়াসাকির মতন চালায়। একটা দেখতেই পারলেন।